নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু আম শর্ত বানাবো, সেই জন্য কয়েকটা পাকা আম নিয়েছি। এই আমগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো কী করে বানাচ্ছি। আমটাকে আমি খুব সুন্দর পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার আমি এতে একটু নুন দেব, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, ভালো লাগবে খেতে। আমটা মিষ্টি, তবু একটু চিনি দিয়ে নেব। এবার দেব একটু লেমন জুস। এবার আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা গ্যাসে বসিয়ে দিচ্ছি, ফুটে ফুটে একটু কমবে, তারপরে আমি আম শর্তের জন্য তেল তৈরি হয়ে যাবে। আমটা একটু কমে গেছে, এবার আমি একবার চেক করে দেখবো যে আম শর্তটা তৈরি হলো কিনা। অনেকটাই ফুটে কমে গেছে, এবার আমি একবার চেক করে নেব। প্লেটে আম শর্তটা একটু দেব। এটা যদি এক জায়গায় থাকে তাহলে জানতে হবে এটা হয়ে গেছে, আর যদি গড়িয়ে পড়ে যায় তাহলে জানতে হবে হয়নি। দেখো পড়ছে না, এক জায়গাতেই রয়েছে। এবার আমি গ্যাসটা অফ করব, ঠান্ডা হলে ঢেলে নেব। আম শর্তটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। একটু তেল দিয়ে নেব প্লেটটায়, ভালো করে মাখিয়ে দেবো, তাহলে এটা উঠে যাবে ভালো করে আম শর্তটা। এবার আম শর্তটা ঢেলে নেব। এটা ফ্যানের তলে রাখলেও শুকিয়ে যাবে, রোদ রোদে দিলেও শুকাবে। আমি কয়েক ঘন্টা রোদে দিয়েছিলাম, তারপর আমসত্বটা এরকম হয়েছে। এই যে আমসত্বটা আমি হাত দেব, কাঁচা নেই, শুকিয়ে গেছে। এরপর আমি এটা কেটে নেব। আমি আমসত্বগুলো পিস পিস করে কেটে নিয়েছি। তোমরা যদি আমসত্ব বানাতে চাও তাহলে এইভাবে বানিও, তবে আমটা যেন পাকা হয় আর মিষ্টি হয়, তাহলে আমসত্বটা ভালো হয়। আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।